এক হাতে লাঠি, অন্য হাতে কলম, তুলি, রং। ভাবতে পারেন ব্যাপারটা? যে হাত শাসন করে সেই হাতই আবার মানুষের মনকে রঙিন করে দেয়। এমনই একজন মানুষের কথা আজ আপনাদের জানাব। তিনি হলেন আইপিএস কল্যাণ মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের একটি সর্বোচ্চ পদে ব্যস্ত থাকলেও তার বিশ্রামের সময় আঁকেন নানা ধরনের অসাধারণ ছবি। পাখির পালকের উপর আঁকা ছবি, গ্লাস প্রিন্টিং সবই তার কৃতিত্বের দাবি রাখে। সম্প্রতি তার সেই আঁকা ছবিগুলোর প্রদর্শনী হয়ে গেল কলকাতার আইসিসিআর প্রদর্শনী কক্ষে। সাত্যত বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, একই সঙ্গে হ্যালো হেরিটেজের আয়োজনে প্রকাশিত হলো তার কবিতা গল্পের গ্রন্থ বৃষ্টি নামার আগে ও পরে। বহু বিখ্যাত মানুষের উপস্থিতিতে সেই দিন এই বইটি উদ্বোধন হলো। কবি সুবোধ সরকার, শতরূপা সান্যাল, শ্রীকান্ত আচার্য, স্বপন বসু ও আরও অনেকে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে তার আঁকা ও লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়ে এসেছেন তার স্ত্রী। তিনিও যা জানালেন, ও যে এই পালকের উপরে এঁকেছে, এই যে পালকগুলোকে কালেক্ট করা, জোগাড় করে আনা, ওগুলোকে পরিষ্কার করা এবং ওর মধ্যে কীভাবে আঁকছে না আঁকছে, এটা তো সকাল থেকে রাত অবধি আমি বসে বসে দেখছি। এবং এর থেকে ভালো তো কিছু হতে পারে না। এত ছোট্ট একটা পালকের মধ্যে এত সুন্দর সুন্দর মিনিয়েচার করেছে, এ দেখবার মতো, এক্সিলেন্ট। হ্যাঁ, কাঁচের মধ্যে ড্রয়িংটা ও অনেকদিন আগের থেকেই করে, কিন্তু এখন এই এক্সিবিশনটা হওয়াতে প্রকাশ পেলো, সবাই জানতে পারলো। আজ 12 বছর আগের থেকে ও কাঁচের মধ্যে আঁকছে নানান রকম, তো বিভিন্ন জায়গায় ওর আঁকাগুলো গেছে। এগুলোর সম্বন্ধেও মানে বলার কিছু নেই যে এত ভালো। আর আমার ওর সব কিছু, সব আঁকা সব কিছুই আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগছে, একটা এত বড় অ্যাচিভমেন্ট, ভীষণ ভালো লাগছে। থ্যাংকস জানাচ্ছি হ্যালো হেরিটেজকে, খুব ভালো। সকলের শুভকামনায় সেই দিনের অনুষ্ঠান এক প্রাণবন্ত রূপ নিয়েছিল। কিন্তু পুলিশ অফিসার হয়ে কয়েকটা বিশেষ বিশেষ ভয়ে আমি ভীষণ ভীত থাকি। তার দুটো আজকে আমি এখানে বলব। একটা হচ্ছে আমার ভীষণ আশঙ্কা হয় যে একদিন বোধ হয় এই টিকটাকের জঙ্গলে শুধু পালকগুলোই পড়ে থাকবে, এদিক ওদিক পাখিগুলো থাকবে। সেখান থেকেই কিন্তু আমার পাখির পালকের উপরে পাখিগুলোকে আঁকা এবং আপনাদের এবং যারা যারা দেখছেন তাদের সবাইকে এই বার্তাটাই দেওয়া, পালকগুলো যাদের তাদের দিকে একটু নজর দেবো না, তাদের জন্য একটু জল, তাদের জন্য একটু থাকার জায়গা, তাদের জন্য কটা গাছ সেটা ভাবো না, এই ভয়টা কিন্তু আমার মধ্যে আছে। সম্ভবত বললেন কিনা জানি না, আমি ভালো
লক্ষাধিক গাছ তিনি সৃষ্টি করেছেন পুরুলিয়ার একটি অনুর্বর জায়গায়। এবং আমার মনে হয় পশ্চিমবাংলায় সাম্প্রতিককালের মধ্যে একটি এনজিও, তার নাম সেটা জিওগ্রাফিক সোসাইটি, তার ম্যাপে তুলে নিয়েছে জায়গাটির নাম ভালোপাহা। তারা দিয়েছিলেন ভালোপাহা, তারপরে এখন মাইলস্টোন এলাকা, ভালোপাহা 2 কিলোমিটার, ভালোপাহা 1 কিলোমিটার। প্রত্যেককে বলব একবার হলেও ভালোপাহাড়ে যান, দেখে আসুন কি অসম্ভব অসাধারণ একটা সকল ব্রেইন প্রজেক্ট চলছে। আচ্ছা, দ্বিতীয় ভয়টার কথা বলব। দ্বিতীয় ভয়টার মানে স্বপ্ন দেখি না, দুঃস্বপ্ন। একটা শব্দ যখন আমরা বলি ইংরেজি হোক বাংলা হোক, তখন কিন্তু তার একটা মানে সবার মনের মধ্যে ফুটে উঠে। ধরুন সম্পর্ক, সম্পর্ক বলি যেন মনে হয় যে একদিকে একজন পুরুষ বা গেল নারী, আর একদিকে একজন পুরুষ বা গেল নারী। নিশ্চয়ই একটি গরুর সঙ্গে একটি ছাগলের সম্পর্ক হয় না, উৎপাদন হচ্ছে দুটো মানুষের মধ্যে রিলেশনশিপ বলুন তাই। কিন্তু আমার একটা দুঃস্বপ্ন বা ভয় আছে, এরকম হবে না তো 2-3 বছর বাদে সম্পর্ক বলতেই মনে হবে একদিকটা অ্যান্ড্রয়েড ফোন, আরেকদিকটা আরেকটা ফোন আইফোন অ্যান্ড্রয়েড। আমি চাকরি করতে করতে এরকম ঘটনা পেয়েছি, আমার একটা মানুষের রয়েছে দেখতে পাচ্ছি, তারাও পেয়েছে, যেখানে সম্পর্কে শুরু ফোনে ক্যামেরায়। অর্ঘ্য উজ্জ্বলের সাথে দেবাশিস কোলের রিপোর্ট, সাত্যত বাংলা।